হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমরা জানব অ্যাস্ট্রোলজিতে সানের কী কার্যকারিতা আছে, সূর্যের কার্যকারিতা। এখানে আমি টোটাল নটি গ্রহ নিয়ে আলোচনা করব। নটি গ্রহের মধ্যে সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূর্য নিয়ে। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে সবার ফার্স্টে যে জিনিসগুলো জানতে হয়, বেসিক ব্যাপারগুলো, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আগে আমি 12টি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা সেগুলো এখনও দেখেননি আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, সেগুলো গিয়ে দেখে নিন। 12টি রাশি সম্বন্ধে তাহলে আগে আপনাদের জানা হয়ে যাবে, তারপর আপনারা নটি গ্রহ সম্বন্ধে জানবেন। নটি গ্রহর পরে আমরা 12টি ভাব আর 27টি নক্ষত্র, পুরো টোটাল বেসিক ব্যাপারটাকে জেনে নেবো, তারপর স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো শিখবো। তাহলে চলুন জানি অ্যাস্ট্রোলজিতে সানের কী ভূমিকা আছে। দেখুন, অ্যাস্ট্রোলজিতে সানকে গ্রহদের রাজা বলা হয়, কিন্তু উইদাউট সানের লাইট ছাড়া আমাদের কোনো কিছু কাজ করা কিন্তু সম্ভব নয়। সান আমাদের সোলকে কিন্তু রিপ্রেজেন্ট করে। অ্যাস্ট্রোলজিতে সানের একটা বড় ভূমিকা রয়েছে। এবার জানবো আমাদের বার্থ চার্টে যদি সান ভালো রাশিতে বা ভালোভাবে বসে থাকে তাহলে আমাদের কি কি ভালো এফেক্ট দেয়। মানুষের মধ্যে নেতৃত্ব করার ক্ষমতা, একটা লিডারশিপ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু থাকে। যারা পলিটিশিয়ান হয় তাদের ম্যাক্সিমাম কিন্তু সান ভালো পজিশনে থাকে, তবেই তারা লিডারশিপ করতে পারে। যদি কেউ অ্যানালাইজ করে ব্যাপারটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে। আর একটা জিনিস হচ্ছে প্রচণ্ড পরিমাণ সাহস। সাহসের কথা বলতে গিয়ে বলা যায় যেসব পার্সনরা ডিফেন্সে জব করে তাদের কিন্তু সানটা বেশ ভালো পজিশনে থাকতে হবে, কারণ এখানে সাহসের ব্যাপারটা কিন্তু থাকছে। আর একটা জিনিস যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে কথার দাম কিন্তু খুব থাকে মানুষের মধ্যে। সময়ে জ্ঞান, দায়িত্ববোধ, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আত্মবিশ্বাস, মানুষের মধ্যে আত্মবিশ্বাস কিন্তু বিশাল মাত্রায় থাকবে যদি বার্থ চার্টে তার সান ঠিকভাবে বা ঠিক রাশিতে বসে থাকে। ভালো মনের মানুষ, মহান মানুষ এবং উচ্চ পদস্থ কর্মচারী, এই জিনিসগুলো কিন্তু হয় যাদের বার্থ চার্টে সান উচ্চস্থ পজিশনে থাকে। এগুলো তো গেল সান যাদের ভালো পজিশনে বসে আছে তাদের। এবার জানবো যাদের সান খারাপ পজিশনে বসে আছে তাদের কি এফেক্ট দেয়। তাদের ফার্স্টেই যে কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে তাদের মধ্যে আত্মবিশ্বাসের কিন্তু প্রচণ্ড পরিমাণ অভাব থাকে। তাদের যে নিচু মানসিকতা, সেই নিচু মানসিকতার একটা পরিচয় পাওয়া যায়। প্রচণ্ড পরিমাণ অহংকার বোধ তার মধ্যে কাজ করে। তার কোনো কথার দাম থাকে না, সময় জ্ঞান থাকে না, বড়দের সাথে তার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হয় না। যাদের বার্থ চার্টে সান নিচস্থ থাকে তাদের এই জিনিসগুলো দেখা যায়। এবার জানবো সান আমাদের কোন কোন বডি পার্টকে রিপ্রেজেন্ট করে। আমাদের ব্রেন, আমাদের আইসাইট, হার্ট, লাং, স্কিন, হাড়, এই সমস্ত জিনিসকে। আর একটা জিনিস আছে আমাদের ইমিউনিটি সিস্টেম, এই জিনিসগুলোকে কিন্তু সান রিপ্রেজেন্ট করে। যাদের সান ভালো পজিশনে আছে তাদের এই জিনিসগুলো বরাবর খুব ভালো থাকে। যাদের সান খারাপ পজিশনে থাকে তাদের হার্টের প্রবলেম, স্কিনের প্রবলেম, হাড়ের প্রবলেম, ইমিউনিটি সিস্টেম কম, লাংসের প্রবলেম, চেস্ট প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে। তাহলে আপনারা বুঝে যাবেন কারোর বার্থ চার্ট দেখে যে কারোর যদি সান নিচস্থ থাকে তাহলে কোন কোন রোগগুলো অ্যারাইজ করতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষের সান উচ্চস্থ না নিচস্থ, সেই রোগগুলোকে দেখেও কিন্তু আপনারা খানিকটা বুঝতে পারবেন। এবার কতগুলো বেসিক জিনিস আরও জানবো। সানের ডে কী হবে সেটা হচ্ছে সানডে। সানের কালার কী সেটা হচ্ছে অরেঞ্জ। কোন কালারকে রিপ্রেজেন্ট করে? অরেঞ্জকে রিপ্রেজেন্ট করে। কোন ডেকে রিপ্রেজেন্ট করে? সানডেকে রিপ্রেজেন্ট করে। কোন জেমসকে রিপ্রেজেন্ট করে? রুবিকে রিপ্রেজেন্ট করে। সানের সাথে কোন রাশির সম্পর্ক খুব ভালো হয়? সানের সাথে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের সম্পর্ক খুব ভালো হয়। সানের সাথে কোন রাশির সম্পর্ক খারাপ হয়? সানের সাথে কোন রাশির সম্পর্ক খারাপ হয়, মানে শত্রুতা সম্পর্ক হয়। সানের সাথে শুক্র এবং স্যাটার্নের সম্পর্ক খারাপ হয়। সান যদি সেই রাশিতে বা সেইভাবে কোনো কারণে গিয়ে কারোর বার্থ চার্টে বসে যায় তাহলে সেই মানুষকে কিন্তু খারাপ এফেক্ট দেবে। এগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ শিখে নেব। তাছাড়া আমরা এর পরে যে আরও আলোচনাটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে সানের কী কার্যকারিতা আছে সেটা নিয়েও ডিটেলসে আমরা আলোচনা করব। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট,
শান কোন রাশিকে রিপ্রেজেন্ট করে? শান সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে। এখানে যদি শান 20 ডিগ্রি পায় তাহলে শান কিন্তু খুব ভালো পজিশন পেয়েছে বলা যায়। শান নিচস্থ কোন রাশিতে? শান নিচস্থ হচ্ছে তুলা রাশিতে। এখানে যদি 10 ডিগ্রি পায় তাহলে ক্যালকুলেশন করে বলা হবে শান এখানে নিচস্থ অবস্থায়। শান উচ্চস্থ কোন রাশিতে? শান উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে। এখানেও যদি 10 ডিগ্রি পায় তাহলে বলবো শান এখানে খুব ভালো পজিশনে আছে। শানের ধাতু কি? শানের ধাতু হচ্ছে সোনা আর তামা। শান আমার শান কোন রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে? শান বাবাকে রিপ্রেজেন্ট করে। তাই যে মানুষের শান উইক আছে তারা যদি নিজের বাবার সাথে রিলেশন খুব ভালো রাখে বা নিজের বাবাকে খুব রেসপেক্ট দেয় তাহলে কিন্তু সেই মানুষের শান খুব ভালো হতে পারে। এত কিছু আলোচনা করলাম, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা বলবো, যাদের শান নিচস্থ বা ঠিকঠাক পজিশনে নেই, যাদের শান একদম উইক, তারা কি করে নিজের শানটাকে স্ট্রং বানাবেন? সবাই জানে কি জেমস পড়লে স্ট্রং হয়ে যায়। দেখুন, আপনি জেমস পড়লে স্ট্রং হবে সেটা একটা কথা, কিন্তু পুরোপুরি হবে না। কেন হবে না? যতক্ষণ না আপনি আপনার কর্মটাকে ঠিক করছেন ততক্ষণ আপনি যতই জেমস পড়ে থাকুন না কেন আপনার সান কিন্তু স্ট্রং হতে পারে না। তাই নিজের কর্মটাকে আগে ঠিক করতে হবে। তাহলে চলুন জানি কী কী করলে সান কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে দায়িত্ব, নিজেকে দায়িত্ব নিতে হবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে কথার দাম, যতটা কথা দেবেন মানুষকে ঠিক ততটাই রাখার চেষ্টা করুন। সময়ের মূল্য, সময়ের মূল্য দিতে শিখুন, তাহলে কিন্তু শান প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়। আর একটা জিনিসে শান খুব সুন্দর স্ট্রং হয় সেটা হলো, ধরুন কোনো মানুষ প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছে, সেই মানুষটাকে হেল্প করুন, দেখবেন শান আপনার স্ট্রং হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তারা কি করবেন, এরকম আরও ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।